আজ বাংলা ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় 6 বিদেশি নাগরিক রিমান্ডে। এটিএম বুথে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের ঘটনায় গ্রেফতার 6 বিদেশিকে 3 দিনের রিমান্ডে পেয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার পুলিশের 8 দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া বিদেশিরা ইউক্রেনের নাগরিক, তারা হচ্ছেন ধেনিস হুইতোমস্কি, নাজারি ভজনক, ভ্যালেন্টিন সোকোলোভস্কি, সার্গেই ইউক্রাইনাস, শেপচুক আলেক ও ভালোদিমির ত্রিশনস্কি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ নুরুন নবী জানান, ডিজিটাল জালিয়াতির মাধ্যমে এটিএম বুথের সিস্টেম হ্যাকিং করে টাকা তোলার মামলায় গ্রেফতার 6 বিদেশি নাগরিকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।